আমরা পবিত্র রমাদানের ইন্তেজারে আছি। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রমাদানের সাথেই আরেকটি বড় ইবাদত চলে আসে, ইসলামের তিন নম্বর পিলার, যে ভিত্তিগুলোর উপরে ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে স্থাপিত, তার মধ্যে অন্যতম তৃতীয়টি হচ্ছে যাকাত আদায় করা। এই যাকাত আলহামদুলিল্লাহ যারা দিয়ে আসছেন তারা এই সম্পর্কে সচেতন আছেন, কিন্তু আমি জানি অনেক মুসলিম আছেন আমাদের মুসলিম উম্মার মধ্যে দেশে বিদেশে যারা অনেক ধনী কিন্তু তারা নিয়মিত যাকাত আদায় করেন না। আর কেউ করলেও একটু দিয়ে দেন, দিলাম কিছু আল্লাহর রাস্তে, কিন্তু হিসাব করে 2.5% দিতে হবে এই কথা অনেকে গুরুত্ব সহকারে উপলব্ধি করেন না, আর তাদের কি করুণ পরিণতি আখেরাতে হবে। আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব, যা এর গুরুত্ব সম্পর্কে, কি যাকাতের বিস্তারিত মাসালা কেমনি আদায় করতে হয়, প্রতি বছর আমরা যেটা আলিম করি এটা আসবে ইনশাল্লাহ এই রমাদানে আমাদের কাছে, ইনশাল্লাহ আমরা আপনারা সেখানে আসবেন। তো যাকাতটা আসলে এটা একটা ট্যাক্সের মতো নয়, এটি আল্লাহর রাস্তায় দান করা, এবং এই দানটা সাধারণ দান থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদার অধিকারী। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সম্পদ দান করেন, আমরা নিসাবের মালিক হই, যতটুকু নিসাব হলে যাকাত ফরজ হয়, তাহলে এই সম্পদটা আমি আপনি রুজি করেছি বলে মনে করি, কিন্তু আসলে এই রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং অনেকেই আল্লাহ তাআলা অনেক ব্যাপক সম্পত্তি দান করেছেন, অনেক বড় অর্থ করে দিয়েছেন, এবং দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এই তোমাকে যে দিলাম এত সব তোমার, ঠিক আছে খরচ করো, কিন্তু শতকরা আড়াই, এই শতকরা আড়াই মাত্র তুমি গরিব দুঃখী অসহায় অনাথ যারা আছে তাদেরকে দিও। তো এই শতকরা আড়াই দিতেও এত লোকের মানুষের এত কষ্ট হয়ে যায়, তো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। তিনি বলেছেন যে তোমার এই সম্পদের মধ্যে গরিব মিসকিনদের জন্য হক রয়েছে, এটা সহকারে তোমাকে এই প্যাকেজ দিয়েছি, তাদেরটা আত্মসাৎ করো না, তাদেরটা পৌঁছিয়ে দিন। এবং এতে করে এই যে সমাজের মধ্যে যারা খেয়ে আসি আর যারা না খেয়ে আছে তাদের কষ্টে আমরা একটুখানি সহযোগিতা করলাম, সহমর্মিতা দেখালাম, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটি নেকামত, এর পুরস্কার অনেক বড়। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা, তাহলে এক নম্বরে আল্লাহ শুকর আদায় করা, যে আল্লাহ তাআলা দিয়েছেন আমি সেখান থেকে দিতে বলেছেন আমি দেবো খুশি মনে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। দুই নম্বর হলো গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন অনাত্মীয় যাই আছে তাদেরকে দান করলাম। তারপরে তিন নম্বর আসলো যে এই আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে এই দান টাকা পয়সা যাকাত দেওয়া আমাদের অন্তরকে পবিত্র করে, আমাদের মালকে পবিত্র করে, আমাদের দিলকে পবিত্র করে। দিলকে কেন পবিত্র করেন? দিলের ভিতরে অপবিত্রতা আছে, কারণ শুধু মালের মহব্বত বেশি করে থাকাটা এটি একটা নাপাক জিনিস, কারণ আমাদের মহব্বত আল্লাহ সন্তোষে জান্নাত পাওয়ার কথা বেশি, তার জায়গা দখল করেছে টাকা পয়সা। তো এই টাকা পয়সা জাকাতটা দিলে ওই মালের মহব্বত এবং মালের আকর্ষণ কমে কিছু জান্নাতের আকর্ষণ পয়দা হবে, এই জন্য মন পবিত্র হয় আর মাল পবিত্র হয়, কারণ শতকরা আড়াই বের করে দিয়েছেন, বাকির এবার পাক হয়ে গেছে। যদি না দেওয়া হয় তাহলে পুরো মাল নাপাক হয়ে আছে, এই নাপাক আমি খাই, আমার ছেলে মেয়েকে যদি খাওয়াই যাকাত না দিয়ে কি পরিণতি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে এই তোমাদের যাকাত দেওয়াটা তোমাদের মালকে বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা দাও আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিমাণে আরও বাড়িয়ে দেবেন, এর মোকাবিলা আরও বাড়িয়ে দেবে। আর বখিল লোকেরা হিসাব করে বাড়লো কেন, আমার তো কমলো শতকরা আড়াই। আল্লাহ তাআলা তো কোরআনে পাকে বলেছেন যে তিনি সুদকে বরকত উঠিয়ে নেন, আর তিনি দান খয়রাত সাদাকাত যাকাতকে তিনি বরকত দেন বাড়িয়ে দেন। তো আল্লাহ তাআলা কথা বিশ্বাস করব না, আমাদের নফসের ধোকা বিশ্বাস করব। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যারা যাকাত দেবে তোমাদের কত পুরস্কার আছে, তাদের কথা কোরআনে বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তাদের প্রতি খুশি হবেন, তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তারা কামিয়াব হবে। বিশেষ বিরাট বিরাট লিস্টে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সূরা লোকমানের 4-5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজ আদায় করে, কায়েম করে, যারা যাকাত দেয় এবং যারা আখিরাতে বিশ্বাসী, এরাই আসলে আখিরাতে বিশ্বাসী,
আখিরাতে বিশ্বাস থাকলে সে সালাত আদায় করবে এবং যাকাতও দিবে যে ঠিকমতো নামাজ পড়ে না যাকাত দেয় না তার আখিরাতে বিশ্বাস প্রশ্নবোধক তো এই কাজগুলো যারা করে দেয় এরাই আসলে প্রকৃত হেদায়েতের উপরে আছে তাদের কাছ থেকে পাওয়া হেদায়েত তারা পেয়েছে যার ফলে তারা নামাজ পড়ে যাকাত দেয় এরাই হচ্ছে সত্যিকার কামিয়াব সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন পুরুষ মহিলাগণ একে অপরের একান্ত আপনজন একে অপরের সাহায্যকারী একে অপরের বিপদে আপদে এগিয়ে আসে তারা আবার একে অপরকে মারুফের জন্য ডাকে ভালো কাজের দিকে ডাকে মন্দ কাজ থেকে সরিয়ে নেয় তারা নামাজ কায়েম করে তারা যাকাত দেয় এবং আল্লাহ এবং তার রাসূলকে তারা অনুসরণ করে এদের প্রতি অচিরেই আল্লাহ তাআলা অনেক রহমত বর্ষণ করবেন তারা আল্লাহর রহমতের তারা উপযুক্ত হয়ে যায় তো যাকাতের বিনিময়ে জান্নাতে যারা যাবে বিভিন্ন গুণ তারা লি যাকাতে ফাইলুন আল্লাহ তাআলা বলেছেন তারা যিনি নিয়মিত যাকাত দিত এরাই জান্নাতে যাবে যারা নিয়মিত যাকাত দেয়নি তারা জান্নাতে যেতে পারবে না তারা আটকে যাবে যাকাত না দেওয়াটা কত বড় ক্ষতি এই ব্যাপারে একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সে সম্পদে যাকাত দেয় নাই কিয়ামতের দিন তার এই সম্পদকে আল্লাহ তাআলা বিশাল অজগর সাপ বানিয়ে দিবেন এবং কালো বড় চোখ যে চোখের দিকে তাকালে মানুষের ভয় লাগে আতঙ্ক সৃষ্টি হয় এরকম করে বানাবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এবং এটা তার গোটা শরীরকে পেঁচিয়ে ফেলবে পা থেকে শুরু করে পেঁচানো শুরু করবে গোটা বডিকে পেঁচিয়ে ফেলবে এবং চেহারার মাঝখানে সামনের দিকে তার মাথাটাকে ধরে শুধু তার দুই গালের মধ্যে ঠোকর দেবে বিষধর সাপ এমন বিষ এমন যন্ত্রণা এবং ঠোকর দিয়ে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার ওই সম্পদ ওই মাল যে মালের যাকাত তুমি আদায় করনি আহার এই মালের মহব্বতে যাকাত দিচ্ছি না তাহলে কি অবস্থা হবে অতঃপর এই হাদিসটি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন হে নবী তাদেরকে বলুন যারা যাকাত বখিলি করে যাকাত দেয় নাই যে মাল আল্লাহ তাআলা তার নিজের দান থেকে তাদেরকে দিয়েছিলেন এই মাল যে তাদের জন্য খুব কল্যাণকর হবে এমন চিন্তা যেন আপনি না করেন বা তারা না করে বরঞ্চ এই মাল তাদের অনেক ক্ষতির কারণ হয়ে যাবে এই মাল তাদের শরীরকে কিয়ামতের দিন পেঁচিয়ে নেবে ওই পেঁচের কথা বিস্তারিত হাদিসে আসলো এই একটা শাস্তির কথা এসেছে আরেকটি শাস্তির কথা এসেছে যারা যাকাত দেবে না ও তাদের সম্পদকে সোনা রূপা টাকা পয়সা তো আসলে সোনা রূপার এগেইনস্টেই এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ধাতব পদার্থ বানিয়ে সোনা রূপা বানিয়ে সেগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে খুব ভালো করে হিট করবেন করে যারা যাকাত দিত না তাদের কপালে তাদের পার্শ্ব দেশে তাদের পৃষ্ঠ দেশে সেঁক দিবেন খুব গরম জাহান্নামের আগুনের সেঁক দেওয়া হবে আর বলা হবে কেমন লাগে এইটা তোমার যে সম্পদ পুঞ্জীভূত করে রেখেছিলে যাকাত না দিয়ে আজকে এই সম্পদের পুঞ্জীভূত সম্পদের তুমি স্বাদ গ্রহণ করো এবং এই আয়াতটা সূরা তাওবার 35 থেকে 34 নম্বর 34 থেকে 35 নম্বর আয়াতে এর ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে হাদিসে বলেছেন যে 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 ব্যক্তি যাকাত দেয় না সোনা রূপাকে টাকা পয়সাকে শুধু জমিয়ে রাখে কিয়ামতের দিন এগুলোকে আগুনে গরম করে গলিয়ে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে শাস্তি চলতেই থাকবে হাশরের ময়দানেই তার শাস্তি শুরু হয়ে যাবে তারপরে যখন আল্লাহ তাআলা 50,000 বছর পর্যন্ত ওখানে এভাবে তাকে শাস্তি দিতে থাকবেন ফাইনাল হিসাবের দিন তখন তার ফয়সলা হবে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আমরা এই যে রমাদান আসছে এই রমাদানে আমরা যাকাত দেই কীভাবে দেবো সেটা আমরা তালিমে শিখবো ইনশাআল্লাহ সবাই আসবেন আর হলো যে শুধু এই যাকাত দেওয়া নয় যাকাত তো ফরজ আল্লাহ তাআলা বলেছেন কত ইনফাকের কথা বলেছেন ওয়া ইনফিকুনহা আনফিকু ফি সাবিলিল্লাহ বলতে রয়েছেন বেশি করে দান খয়রাত করা বিশেষ করে গরিব মানুষগুলোকে শুধু যাকাত দিলে পোষাবে না যাকাতের বাইরেও দেব এই যে ফিলিস্তিনের ভাইরা আজকে কি খাচ্ছে আমাকে বলুন কোথায় ঘুমাচ্ছে কি কষ্টে আছে তাদের সাপ্লাই চেইন দিতেও ঠিক মতো দেওয়া হচ্ছে না এই কষ্ট কথা চিন্তা করি আমরা যখন খাই সুবহানাল্লাহ একটু চিন্তা করি আহারে
যখন যা খেতে মনে চায় কোনটা খেতে অসুবিধা হবে আর ওই বেচারারা কত কষ্টে আছে ছোট বাচ্চাগুলো উপাস হয়ে আছে একটা স্টোরি আপনারা দেখেছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে এসেছে একজন মিশরের ফল বিক্রেতা দেখলো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ফলের খাদ্য নিয়ে কিছু রাফা গেট দিয়ে ঢুকবে বেচারা দোকান থেকে বেশ কিছু ফল কমলা লেবু টেবু কিছু তাকে গাড়িতে থ্রো করে দিলেন আমার এগুলো পৌঁছাই দিও এবং ড্রাইভার বা যারা ছিলেন গাড়িতে তারা নোটিস করলেন এই একজন ফেরিওয়ালার মতো রাস্তার ফুটপাতে ফল বিক্রি করে কতই বা তার আসে কয় পয়সা তার লাভ হয় সে ওখান থেকে ফলের ব্যাগ দিয়ে দিল এবং সেখান থেকে যারা নিয়ে রাফাতে ঢুকলেন একজন বুড়ো মানুষের হাতে তুলে দিলেন যে দেখো ওই লোক দিছে আমি আমানত তোমার কাছে পৌঁছে সুবহান তিনি দোয়া করলেন এবং বললেন মিডিয়া এসেছে যে তোমার ফল পেয়েছি ফল বিক্রেতা আমরা পেয়েছি এই যে সহমর্মিতা এই যে সিম্প্যাথি আমরা ফিল করা দরকার যখনই আপিল আসে ফিলিস্তিনের জন্য কোনো একবার যেন না দিই আমরা খালি হাতে না যাই দিতে থাকি সামনে রমাদান আসতেছে কোথায় তাদের সাহুর কোথায় তাদের ইফতার এগুলো সামনে রাখি আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন আমিন